আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে ক্রাউন সেমেন্ট শিরোনাম দেখছিলেন এবার নিয়ে যাব পুরো খবরে দেশের নির্বাচনী প্রক্রিয়া বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তার ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে তিনি এসব কথা বলেন রিপোর্ট নজরানা ভারতের আয়োজনে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন রেসপন্ডার কি তারা আপনি মিত্র দেশোঁ কি সহায়তা কর রাহা ভারত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য শ্রীলঙ্কা ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ এই সামিটে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের তরুণদের কথা স্মরণ করেন যারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের কারিগর ছিলেন to ensure democracy and human rights through a meaningful reform much of the dhaka has turned into graffiti capital of the world young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic কার্বন নিঃসরণ সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব এই তিন সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এগুলো বাস্তবায়ন করা গেলে বিশ্বের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনুস Local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary schools. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে লালবাগ এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লানি হতের ঘটনায় মধ্যরাতে লালবাগ থানা ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা তাদের দাবি লালবাগ থানার ওসির পদত্যাগ এর আগে শনিবার সন্ধ্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ একানব্বই জনের বিরুদ্ধে মামলা করতে থানায় যান নিহতের পরিবার মামলা গ্রহণ না করার অভিযোগ করেন নিহত শিক্ষার্থীর বাবা আবির আহমেদের রিপোর্ট পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লার শরীর হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয় লালবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিলে শনিবার মধ্যরাতে লালবাগ থানা ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লালবাগ থানার উপকমিশনার সেনাবাহিনী ও নিহতের পরিবারের সাথে এক ঘন্টা আলোচনার পর লালবাগ থানার উপকমিশনার জসিম উদ্দিন মামলা গ্রহণের আশ্বাস দেন বলে জানান নিহতের বাবা করেছেন কিন্তু এখনো যেহেতু লেজারে দিতে পারতেছেন না কারণ পঁচিশ সাপ চেঞ্জ হয়ে যাচ্ছেন বা ডিসি সাপ নতুন জয়েন করবেন আগামীকাল ডিসি সাপ জয়েন করবেন আমাদের লালবাগ বিভাগীয় জনের নতুন ডিসি সাহেব জসিমুদ্দিন সাহেব আসতেছেন এবং উনি জয়েন করে ফার্স্ট মিটিং করবেন এবং উনি এই ফাইলটা নিয়েই কথা বলবেন আগামীকাল বিকাল চারটে পাঁচটার সময় আমার সাথে উনি কন্ট্যাক্ট করবেন মামলার অভিযোগপত্রে দেখা যায় ফেসিস শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডিবি হারুন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সহ একানব্বই জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা পুলিশের আরও একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জনের নামও রয়েছে আমরা এখানে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা একানব্বই জনের নাম দিয়েছি হাসানুল হক ইনুর নাম দিয়েছি আনোয়ার হোসেন মঞ্জুর নাম দিয়েছি তারা ১৪ দল একসাথে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাইরেক্ট গুলি করার নির্দেশ দিয়েছেন এই হিসাবে তারা হুকুমদাতা ছিলেন এর আগে নিহতের বাবা অভিযোগ করেন শনিবার সন্ধ্যায় থানায় মামলা করতে আসলে মামলা না নিয়ে নানা অজুহাতের কথা বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নেয়ার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজা এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করত বলে অভিযোগ করেছে গুমের শিকার পরিবারের সদস্যরা উত্তরায় র্যাব একের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা ভুক্তভোগীরা বলেন সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক লেখালেখির কারণে তাদেরকে গ্রেফতার করে দীর্ঘদিন গুম করে রাখা হতো পরে জঙ্গি বলে চালান করা হতো আদালতে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করা হতো একশো ধারার জবানবন্দি বিগত সময় জঙ্গির নাটক সাজানোর কারিগর র্যাব ও অন্যান্য সংস্থাগুলোকে সংস্কারের দাবি জানিয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপার অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয় যেসব ছাত্র আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে আর নব্বই দিনের মধ্যে দেশের ভঙ্গ স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন দিনের শুরু হচ্ছে শনিবার থেকেই বিকেলে কর্মীটলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানিয়েছেন এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতালে চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে লুটপাট করেছে তাদের সেই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আহতদের চিকিৎসায় ডেডিকেটেড কেয়ার ইউনিট দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানান তারা প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফি মৌকুফে ব্যবস্থা নেওয়ারও আহ্বান তাদের আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক সকলের এই চিকিৎসা ফিটি যেন মৌকুফ করা হয় যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন পরিবর্তন আসবেই এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বিগত সতেরো বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন পরিবর্তন নিশ্চয়ই আসবে অতিরিক্ত সচিব পদমর্যাদার সাবেক পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির দফতরে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় সচিব পদে নিয়োগ পাওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে ড শেখ আব্দুল রশিদকে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ মোহাম্মদ এসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ড মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ ড নাসেমুল গনিকে জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয় এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজনকে দুই বছরের জন্যই নিয়োগ দেয়া হয়েছে সাভারে জাতীয় স্মৃতি বিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত চার উপদেষ্টা শনিবার বিকেলে জাতীয় স্মৃতি শোধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী এমা মজুমদার এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নিরবতা পালন তারা পরে চার উপদেষ্টা স্মৃতিসৌদ্ধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জামায়াত ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে দলটির আমির ড শফিকুর রহমান বলেছেন যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করতে হবে বিকেলে শহীদ সাংবাদিক মেহেদী হাসান ও শহীদ জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা ও দোয়া কর্মসূচিতে তিনি এসব কথা বলেন কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জামায়াত সহায়তা করবে বলেও জানিয়েছেন দলটির আমির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা নিশ্চিতের আহ্বানও জানায় জামায়াত এছাড়া ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমরা আশা করব শুধু এই পরিবার নয় এইরকম যতগুলা পরিবার ও সহায়ক হয়ে পড়েছে বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো শুধু আপনারা না এরকম যারাই এই ঘটনার বিক্রিম আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আমরা প্রতিহিংসা বিশ্বাস করি কিন্তু অপরাধের শাস্তি হোক উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে এখন যাকে সবাই আয়নাঘর নামে চেনে সেই আয়না ঘরে কাটে একষট্টি দিন তারপর সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেয়া অবৈধ অনুপ্রবেশের দায়ে সেই দেশে বিচার সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মেলেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার পর দেশে ফেরেন গুমের শিকার সেই ব্যক্তি বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা আনাঘর থেকে ভারতের কারাগারে দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন এনটিভির কাছে জামাল হোসেন ও ইউনোসালের ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন শফিক শাহীন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দুই হাজার সালে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ ওই বছরের দশ মার্চ উত্তরার একটি ভাষা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয় দু মাসেরও বেশি সময় পর পরিবার সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আয়না ঘন নামের একটি কুঠুরিতে একষট্টি দিন কেটে যায় বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সালাউদ্দিন আহমেদ উত্তরার একটি বাসা থেকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে তারপরে একটি পাঁচ ফিট বাই দশ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় একষট্টি দিন ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য খাদ্য দেওয়ার জন্য একটি জায়গা ছিল দরজার নিচে প্যাডাস্টাল ফ্যান ছিল বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য এইটা রুমের বর্ণনা আমাকে কখনো ওখান থেকে বের করেনি কেবল একবার রুম পরিষ্কার করার জন্য আমরা বের করেছিল দরজার বাইরে প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম এরকম একটি সময় আমারটা আয়নাগরের জীবননা বেছে তার চাইতেও অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় জেল খাটতে হয় সালাউদ্দিন আহমেদকে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি কিন্তু দেশে ফিরতে পারেননি অবশেষে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগারো আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা চোখ বেঁধে হাত বেঁধে অনেক কাপড় অনেক মাস্ক পরে তারপরে শিলং এর একটা জায়গা এটা গল্ফ মাঠ বলে আর কি ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও দীর্ঘ নয় বছর উপরে বছর মাস মাস না যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে সে আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে আমি অনেক সৌভাগ্যবান আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি ভারতে বন্দি থাকার সময় দলের কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গুমের ও খুনের বিচারের ব্যবস্থা করে সেই দাবি এই ভুক্তভোগী নেতার অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন আপনি যারা এনফোর্সড যে হয়েছে তাদের মধ্যে এখনও যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য তাদের সাথে কথা বলেন আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তার দাফন হয় তাকে স্মরণ করে কবর জিয়ারত করে স্বাভাবিক এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না তাদের বেদনা তাদের পরিবারের বেদনা যে কত চরম হয় সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না শেষ করা যাবে না আর বিচার এই দেশের মাটি হত্যার বিচার হত্যার প্রতিটি অনাচারের বিচার হবে আয়না ঘরের মতো বন্দিশালা তৈরি করে যারা ভিন্ন মতকে দমন করার কুশিলভ হিসেবে ভূমিকা রাখেন তাদের একজন জিয়াউল আহসান জেউল আহসানের মতো সেইসব কুশীলবদেরকে কুশিলকদেরকে গ্রেপ্তার করে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার দাবি সালাউদ্দিন আহমেদের শফিক শাহিন এন নিউজ ঢাকা ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কমেছে চিনির দাম আগে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতো বর্তমানে তা বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে আট থেকে দশ টাকা একই সাথে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও এমনটা জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতি পাঁচই অগস্টের পর থেকে চিনির দাম কমেছে বর্তমানে চট্টগ্রামে পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি একশো আঠারো থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে একশো বাইশ টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল অপরদিকে সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে একশো টাকা করে এই ছিল সকালের খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে